30 মার্চ 2014 বাংলাদেশের জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড শাখার উদ্যোগে জুরিখের স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 43তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং নতুন কমিটির পরিচিতি সভা। জুরিখ বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অসীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি শামীম বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা এবং সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন। সভার সভাপতিত্ব করেন জুরিখে বিএনপির সভাপতি আসলাম বিল্লাল। এই মহান স্বাধীনতা দিবসে আমাদের আজ থেকে এটা থাক অঙ্গীকার, আমরা যাতে অদূর ভবিষ্যতে সুন্দরভাবে আমাদের দেশটা চলে সেই শান্তি ও সুন্দর কামনা করি। পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সভার শুরু হয়। 43তম মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ হুমায়ুন কবির, সুমি আক্তার, তানিয়া আক্তার প্রমুখ। আজকে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবকিছুর ঊর্ধ্বে আমরা বাংলাদেশকে ভালোবাসি, সো প্লিজ বাংলাদেশ একটু শান্তি এনে দিন। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যার সাক্ষী ইতিহাস। বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, খুন গুম জেল জুলুম করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশের জনগণ দেশের নেত্রী খালেদা জিয়াকে নির্বাচিত করে এ সকল অবিচারের দাঁত ভাঙা জবাব দিবে। সুইজারল্যান্ডের জুরিখ থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।